পুরোটাই অঙ্ক ম্যাথ। অঙ্ক মিলাতে পারলে আপনি হিট, অঙ্ক না মিলাতে পারলে আপনি ফিট। কিভাবে? এই জন্যই আমাদের প্রতিষ্ঠানের নাম ভাইরাল ম্যাথ। ভাইরাল হওয়ার সহজ ফর্মুলা, আমরা আপনাকে এমন কিছু ফর্মুলা দেব যে ফর্মুলার মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল হবেই। চার পাঁচটা ভিডিওর মধ্যে একটা ভাইরাল হবেই। আপনি টাকা দেবেন ভাইরাল হওয়ার পর, আগে শুধু প্রোডাকশন কস্ট। আচ্ছা, কিন্তু ভাইরালটা হবে কিভাবে? তার আগে বলুন, আপনারা কি জুটি বেঁধে হিট হতে চান নাকি আলাদা আলাদা ভাইরাল হবে? না 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 না, আমি না, ও গেস। তাহলে বাইরে ডিসক্লোজ করা যাবে না, প্রোডাকশনে কিছু সিক্রেসি আছে। ওকে, শুনুন, দেশের মানুষ এখন কি দেখে? সস্তা আর উদ্ভট জিনিস। আপনাকে কি করতে হবে? এক ছটাক সস্তা কমেডি, এক ছটাক আঞ্চলিক ভাষা, এক ছটাক চুলের রং, আর এক ছটাক গালাগালি, কন্টেন্ট হিট। আচ্ছা, এটা বলুন তো, একটা বিখ্যাত গান, একটা ভালো গান নিজের মতো উদ্ভট করে গাইলে কেন ভাইরাল হয়? কেন হয়? কারণ মানুষ অন্যকে পচায়, মজা পায়। আচ্ছা, আপনি কি নাচ করতে বা গাইতে পারেন? আরে জোস, মেধা যত কম উপরে ওঠার চান্স তত বেশি, ভাইরাল হওয়ার চান্স তত বেশি। হাই ফাই। এই তো, আপনি এক হাতা গাবেন, আমরা এক হাতা গাবো, এভাবেই তো, এটা একটা মিথস্ক্রিয়া। মেধা যত কম হবে উপরে ওঠার চান্সেসও তত বেশি হবে। ধরেন আপনি বিজয় সরণির একটা ভরা রাস্তায় পাবলিক গ্যাদারিং উপরে ঠাট, মানে রোদ, ভরা রোদের মধ্যে আপনি একটা কি করলেন, উদ্ভট নাচ দিলেন, ভাইরাল হবে। আমাদের অনেক কন্টেন্ট সুপার হিট হয়েছে, ভরসা রাখতে পারেন। ভালো কোনো ভিডিও দেয়া যাবে না, দিতে হবে আজাইরা আর উইয়ার্ড কন্টেন্ট। যত বেশি উইয়ার্ড কন্টেন্ট, ভাইরাল হওয়ার চান্স তত বেশি। আমরা আপনাকে উইয়ার্ড বানিয়ে ছেড়ে দেব। জি হ্যাঁ, আসুন আমাদের স্টুডিওতে নিয়ে যাই। শুটিংটা কিভাবে শুরু করবেন একটু দেখুন, কিছু ডেমো চলছে। নাম শুনেছেন? কার নাম শুনবো? ছিলেন না শেফু দা দা নিউ সেনসেশন, 9 মিলিয়ন ফলোয়ার্স, কাম অন। আমি রিসেন্টলি এগুলো নিয়ে রিসার্চ করছি, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সবাইকে চিনে যাব। আপু, সিনেমা নাটক এসবের দিন শেষ, এখন আর কেউ দেখে না। এখন টিকটকের যুগ, সিনেমা নাটক দিয়ে বিখ্যাত হওয়া যায় না, বিখ্যাত হইতে হলে টিকটক লাগবে। আচ্ছা 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 আচ্ছা, তো যে শেফু দা কেন উনি ফেমাস? ওনার যে মেকিং, ওনার যে কাজ, লাস্ট একটা কাজ আমরা এই জাস্ট আজকে বিকেল অথবা কালকের মধ্যেই আপলোড করব, যে দুর্দান্ত গল্প, দেখবেন জাস্ট কয়েক মিনিটে লাখ লাখ ফলোয়ার আর কোটি কোটি ভিউয়ার। কি গল্প, কি গল্প? আর বললেন না, মানে শেফুদা গল্পের মধ্যে যেন থাকছে আর কি। শেফুদা গার্লফ্রেন্ড একজনের সাথে কথা বলতে যায়, এটা দিয়ে শেফুদা প্রচণ্ড আপসেট। এরপরে জাস্ট রিভলভারটা এখানে এখানে, এরপরে স্লোমো দম করে মারে, এখান থেকে জাস্ট মিউজিক টানারে নারে নার, আসলে না মিউজিকটা ওই যে আপনি সহজ ফর্মুলা।